वेलकम माय डियर स्टूडेंट्स, आजकल वीडियो ते हमरा एंजाइमर अंतर्गत आरो एक इम्पोर्टेंट टॉपिक सम्पर्के जानबो, जेटा होच्छे कि क्लासिफिकेशन अफ एंजाइम बा उत्सेचक श्रेणीबिन्यास सम्पर्के। तो स्टूडेंट्स, ये वीडियो शुरू करार पूर्वे तोमादेर काछे एकटा रिक्वेस्ट करब, जदि एई चैनले बेशी परिमाणे वीडियो पेते चाओ ताहले अवश्य चैनल सबसक्राइब करबे एबं बंधुदेर मध्ये प्रचुर परिमाणे शेयर करबे। ताहले चलो एई टॉपिकटि आमरा शुरू करी। देखो, उत्सेचक श्रेणीबिन्यास जदि जाना जाय ताहले संस्था जानते हैं इंटरनेशनल यूनियन ऑफ बायोकेमिस्ट्री एंड मॉलिक्यूलर बायोलॉजी एर निर्देश अनुसारे एंजाइम के छयटी श्रेणीते भाग करा हय। कयटी श्रेणीते भाग करा हय? छयटी श्रेणीते। प्रतिटा श्रेणीर नाम एवं तादेर उदाहरण आमरा जानबो। परीक्षा जदि क्वेश्चन आसे एइभावे तोमादेर लिखते हबे। ताहले प्रथम जेभावे भाग करा हयेछे सेटा हच्छे कि जारण बिजारण उत्सेचक। जारण বিজারণ ধর্মী উৎসেচক বা যাদেরকে বলা হচ্ছে কি অক্সিডেটিভ রিডাক্টেজ এনজাইম। রিডাক্টেজ বা এদেরকে আরো একটি নাম দেওয়া হয় ডিহাইড্রোজিনেজ। কি বলা হচ্ছে? দেখো, এক নম্বর, যে সমস্ত এনজাইম একটা সাবস্ট্রেট বা যৌগের জারণ ঘটায় এবং অপর আর একটা যৌগের বিজারণ ঘটায় তাকেই আমরা বলবো, তাদেরকে আমরা বলবো জারণ বিজারণ উৎসেচক। লক্ষ্য করো, আমরা যদি দেখি এটা একটা সাবস্ট্রেট এ এবং বি, এই এর সঙ্গে কি যুক্ত আছে? হাইড্রোজেন। বির সঙ্গে কিন্তু নেই। যখনই বিক্রিয়া হলো, উৎসেচক কি করলো? এ থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিল। অর্থাৎ হাইড্রোজেন কারো কাছ থেকে নিয়ে নেওয়া মানে কি? জারণ। এবং বির সঙ্গে ওই হাইড্রোজেনটাকে যুক্ত করে দিল, অর্থাৎ এটার সঙ্গে কি ঘটলো? বিজারণ। অর্থাৎ যে সমস্ত উৎসেচক একটা যোগে জারণ এবং আর একটা যোগে কি করে? বিজারণ ঘটায়, তাদেরকে আমরা বলবো জারণ বিজারণ উৎসেচক বা বলা হয় কি ডিহাইড্রোজিনেজ উৎসেচক। তাহলে যদি বলা হয় কোন যোগে জারণ হয়েছে, মানে একটা যোগের কি করা হচ্ছে? জারণ, মানে কার কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া হয়েছে? এ। এবং কার বিজারণ ঘটেছে? বি। বীর মধ্যে কি ঘটেছে? বিজারণ ঘটেছে। তাহলে একে বলা হচ্ছে কি জারণ বিজারণ ধর্মী উৎসেচক। যদি উদাহরণ দেওয়া হয় বলা হবে কি ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক, ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ এরা কি করে? একটা যোগে জারণ আর একটা যোগে কি করতে পারে? বিজারণ। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তোমরা এই নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নোটগুলো কালেক্ট করতে পারো, জারণ বিজারণ উৎসেচক। এরপরে আমরা যাব কিসে? ট্রান্সফারেজ উৎসেচক। ট্রান্সফারেজ উৎসেচক এরা কি করবে? একটি যৌগ বা সাবস্ট্রেট থেকে অপর আর একটি যৌগ বা সাবস্ট্রেটে গ্রুপ বা মূলকের কি করবে? স্থানান্তর করবে। অর্থাৎ একটা সাবস্ট্রেট থেকে আর একটা সাবস্ট্রেটে গ্রুপ বা মূলককে কি করবে? তারা স্থানান্তর ঘটায়। এই জন্যেই তো এদেরকে কি বলা আছে? ট্রান্সফারেজ। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো গ্লুকোজ, আমরা আগের ক্লাসগুলোতে গ্লুকোজ পড়েছি, কার্বোহাইড্রেট ক্লাসগুলোতে। উপরের দিকে কি থাকে? এইচ, নিচে ও এইচ, এইচ ও এইচ, ও এইচ এইচ, এখানে কি থাকে? এইচ ও এইচ, এখানে কি থাকে? এইচ, এখানে কি থাকে? সি এইচ টু ও এইচ। তাহলে এটা হচ্ছে কি? একটা গ্লুকোজ। এই গ্লুকোজ কার সঙ্গে বিক্রিয়া করবে? এটিপি। এটিপি মানে অ্যাডিনোসিন। কতগুলো ফসফেট যুক্ত থাকবে এর সঙ্গে? তিনটি ফসফেট যুক্ত থাকবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এদের মধ্যে বিক্রিয়া ঘটলো, বিক্রিয়ার ফলে এক প্রকার এনজাইম আমরা দেখব, হেক্সোকাইনেজ। এই এনজাইম কি করবে? এই দুটো সাবস্ট্রেটের মধ্যে গ্রুপ বা মূলকে স্থানান্তর করবে। এখানে যে গ্রুপ বা মূলকটি স্থানান্তর করবে সেটা হচ্ছে কি? ফসফেট গ্রুপে স্থানান্তর করবে। অর্থাৎ এই এটিপির একটা ফসফেটকে গ্লুকোজের ছয় নম্বর কার্বনে স্থানান্তর করে দেবে। দিয়ে কি তৈরি হবে? দেখো, এইচ ও এইচ, ও এইচ এইচ, এইচ ও এইচ, এখানে কি ছিল? এইচ সি এইচ টু
ওএইচ, তাহলে এটিপি থেকে একটা ফসফেটকে, এটা হচ্ছে কি ছয় নম্বর কার্বনের কার্বন, এই ছয় নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফেটকে কি করে দিল, স্থানান্তর করলো। অর্থাৎ যে সমস্ত উৎসেচক একটা সাবস্ট্রেট থেকে আরেকটা সাবস্ট্রেটে গ্রুপ বা মূলকের কি করে স্থানান্তর করে তাদেরকে কি বলা হয়, ট্রান্সফারেজ। এখানে কোন গ্রুপটা স্থানান্তর হয়েছে, ফসফেট গ্রুপের, তাহলে এখানে ছিল গ্লুকোজ, ছিল গ্লুকোজের ছয় নম্বরে যদি কার্বন চলে আসে তখন কি বলা হবে, গ্লুকোজ সিক্স ফসফেট প্লাস। এটিপি থেকে যদি দুটো ফসফেট বাইরে বেরিয়ে যায় তখন তাহলে কি তৈরি হবে, অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট, তাহলে এটা কি হলো, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এটা একটা আমরা বুঝতে পারলাম যে ট্রান্সফারেজ কিভাবে ট্রান্সফার করলো, গ্লুকোজ আর এটিপির বিক্রিয়ার ফলে এক্সোকাইনেজ এনজাইমের ফলে গ্লুকোজ সিক্স ফসফেট এবং এটিপি তৈরি হলো। তিন নম্বর আমরা যদি দেখি, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক বা যাদেরকে নাম দেওয়া হয় হাইড্রোলেজ, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক বা এদেরকে বলা হচ্ছে কি হাইড্রোলেজ। হাইড্রো কথাটার অর্থ হচ্ছে কি, এখানে জল, এখানে যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে একটা সাবস্ট্রেটকে ভেঙে দুটো প্রোডাক্টে তৈরি করবে তাদেরকে কি বলা হবে, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। অর্থাৎ যে সমস্ত উৎসেচক একটা সাবস্ট্রেটকে ভেঙে দুটো প্রোডাক্ট তৈরি করবে তাদেরকে বলা হবে কি, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, এবং এখানে জলের উপস্থিতিতে ঘটবে। যেমন ধরো সুক্রোজ, আমরা একটা ডি শর্করা আঁখে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে কি সুক্রোজ, বিশেষ এক প্রকার এনজাইম সুক্রেজ এর সাহায্যে এবং জলের উপস্থিতিতে, এটা হচ্ছে কি একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট জলের উপস্থিতিতে ভেঙে দুটো বিশেষ প্রোডাক্টে পরিণত হয়। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যাবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কেন, কারণ কারণ সুক্রোজ কি কি দ্বারা তৈরি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দ্বারা তৈরি হয়। তাহলে এখানে আদ্র বিশ্লেষণকারী উৎসেচক কি হলো, সুক্রোজ, সুক্রেজ মানে যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে একটা সাবস্ট্রেটকে ভেঙে দুটো প্রোডাক্ট তৈরি করতে পারে তাদেরকে কি বলা হবে, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক বা হাইড্রোলেজ। আরো একটা উৎসেচক দিই, যেমন ফ্যাট, ফ্যাটকে ভাঙে যে উৎসেচক লাইপেজ জলের উপস্থিতিতে, কিসে কিসে ভাঙবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে একটা সাবস্ট্রেটকে ভেঙে দুটো প্রোডাক্ট তৈরি করবে তাদেরকে কি বলা হবে, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। এরপর আমরা যাব অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক বা যাদেরকে বলা হচ্ছে কি লাই এজ, ইংরেজিতে বলা হয় এটাকে বলা হচ্ছে লাই, লাই এজ, অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক বা কি বলা হলো, লাই এজ। এখানে দেখো আদ্র বিশ্লেষণ ঘটেছিল, এটা কি বলবো, অনাদ্র বিশ্লেষণ। অর্থাৎ এখানে জলের উপস্থিতিতে বিশ্লেষণ ঘটেছিল, এখানে কিন্তু জলের উপস্থিতি অনুপস্থিতিতে বিশ্লেষণ ঘটবে। অর্থাৎ এখানে কি ঘটবে, ধরো এই একটা সাবস্ট্রেট, এই একটা সাবস্ট্রেটে জলের অনুপস্থিতি ছাড়াই কোনো গ্রুপ বা মূলকের কি করবে, পৃথকীকরণ ঘটবে, তখন সেটাকে কি বলা হবে, অনাদ্র বিশ্লেষণকারী। যেমন ধরো এই রকম ভাবে ছিল, এই এখান থেকে এটি কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ধরো এখানে কি বলা হয়েছে, জলের অনুপস্থিতিতে কোনো সাবস্ট্রেট থেকে কোনো গ্রুপ বা মূলক পৃথকীকরণের মাধ্যমে দুটো প্রোডাক্ট তৈরি হবে, তখন তাকে কি বলা হবে, অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক। অর্থাৎ এখানে জলের অনুপস্থিতি ছাড়াই কোনো গ্রুপ বা মূলক বিচ্ছিন্ন হবে। যেমন ধরো হিস্টিডিন, এই হিস্টিডিন, হিস্টিডিন ডি কার্বক্সিলেজ উৎসেচকের সাহায্যে পরিণত হয় হিস্টামিনে প্লাস সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কি হয়, পৃথক হয়। তাহলে দেখো এখানে কিন্তু জলের প্রয়োজন ছাড়াই এই যৌগটা থেকে কোনো গ্রুপ বা মূলক কার্বন ডাইঅক্সাইড গ্রুপটি এটা কি হয়েছে, পৃথক হয়েছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক। অর্থাৎ একটা সাবস্ট্রেট থেকে জলের উপস্থিতি ছাড়াই কোনো গ্রুপ বা মূলক পৃথকীকরণের মাধ্যমে দুটো প্রোডাক্ট মানে পৃথক প্রোডাক্ট তৈরি হয়, তখন সেটাকে কি বলা হয় যে অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক। আমরা চার নম্বর জানলাম, এরপরে পাঁচ নম্বর যেটা জানবো সেটা হচ্ছে কি লাইগেজ। আমরা লাইগেজ জানলাম,
পাঁচ নম্বর আমরা জানবো লাইগেজ। লাইগেজ উৎসেচক কি করে, ধরো এটা একটা সাবস্ট্রেট, এইরকম আরো একটা সাবস্ট্রেট, আরো একটা সাবস্ট্রেট রয়েছে, দেখো দুটো সাবস্ট্রেটের মধ্যে এটিপির মাধ্যমে শক্তি সংগ্রহ করে বন্ড গঠন করবে। ধরো এইরকম ছিল, এটা পৃথক ছিল, এদের মধ্যে এই যে বন্ড গঠন করে দিয়েছে, দুটা সাবস্ট্রেটের মধ্যে বন্ড গঠন করে নতুন যখন যৌগ বা প্রোডাক্ট তৈরি করবে তাদেরকে কি বলা হবে, লাইগেজ, অর্থাৎ এরা জোড়া লাগায়। লাইগেজ মানে জোড়া লাগা। এটিপি থেকে শক্তি সংগ্রহ করে দুটো সাবস্ট্রেটের মধ্যে বন্ড গঠন করে কি করবে, দুটো প্রোডাক্ট তৈরি করবে, দুটো সাবস্ট্রেটকে জুড়ে দিয়ে যখন প্রোডাক্ট তৈরি করলো তাদেরকে কি বলা হবে, লাইগেজ। উদাহরণ যদি দেওয়া যায়, পাইরুভিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিশেষ উৎসেচকের সাহায্যে পাইরুভেট কার্বক্সিলেজ সাহায্যে, এই যে পাইরুভেট কার্বক্সিলেজ, পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডকে পরস্পর জুড়ে দিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, কি তারে ও এ এ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। তাহলে দেখো এখানে কিসের উপস্থিতিতে, এটিপির উপস্থিতিতে, এটিপির উপস্থিতিতে দুটো সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের মধ্যে বন্ড গঠন করে নতুন যে প্রোডাক্ট তৈরি করে বা নতুন যে যৌগ তৈরি করে সেই সমস্ত উৎসেচককে কি বলা হবে, লাইগেজ। পিডিএফ কিন্তু নিতে পারো, তোমাদের এই নম্বরে রয়েছে, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো, খুব সহজভাবে এগুলো কিন্তু তৈরি করা রয়েছে, ইচ্ছা যদি চাইলে এগুলো নিতে পারো। তাহলে লাইগেজ গেল। এরপরে আমরা জানব আইসোমারেজ। আইসোমারেজ কি বলা হচ্ছে, দেখো আইসোমারেজ কি বলা হচ্ছে, আইসোমার আমি তোমাদের পড়িয়েছি, অর্থাৎ যাদের গঠন এ কিন্তু রাসায়নিক, মানে রাসায়নিক সংকেতে কিন্তু গঠন আলাদা, তাদের কি বলা আইসোমার। এখানে দেখো আইসোমারেজ কি বলা আছে, যে সমস্ত উৎসেচক একটা সাবস্ট্রেটের গঠনের পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ সজ্জারিতিন পরিবর্তন ঘটিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, আইসোমারেজ। যেমন ধরো গ্লুকোজ সিক্স ফসফেট, গ্লুকোজ সিক্স ফসফেট স্ট্রাকচারটি আঁকলেই বুঝতে পারবে তোমরা, গ্লুকোজ সিক্স ফসফেট মানে এইচ ও এইচ ও এইচ 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 ও এইচ এইচ সি এইচ টু ও এইচ, এই যে ছয় নম্বর কার্বন রয়েছে এর সঙ্গে কি রয়েছে, ফসফেট যুক্ত রয়েছে, সেই কারণে একে নাম কি দেওয়া হয়েছে, গ্লুকোজ সিক্স ফসফেট। এই যে গ্লুকোজ সিক্স ফসফেট একে পরিবর্তিত করে দেয়, অর্থাৎ কিসে, এক প্রকার উৎসেচক থাকে তাকে বলা হচ্ছে ফসফো হেক্সো আইসোমারেজ, এই ফসফো হেক্সো আইসোমারেজ উৎসেচক গ্লুকোজ সিক্স ফসফেট একে পরিবর্তন ঘটে দেয়, এর সজ্জারীতির পরিবর্তন ঘটে দিয়ে একে তৈরি করে দেয় কিসে, ফ্রুক্টোজ সিক্স ফসফেটে তৈরি পরিণত করে দেয়, কিসে পরিণত করে, ফ্রুক্টোজ সিক্স ফসফেটে পরিণত করে, অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়েরই সংকেত কত, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, বুঝা গেছে, উভয়েরই সংকেত একই, কিন্তু গ্লুকোজ সিক্স ফসফেটে ছয় নম্বর কার্বনের ফসফেট আছে এবং ফ্রুক্টোজ সিক্স ফসফেটে ছয় নম্বর কার্বনের ফসফেট আছে, অর্থাৎ এদের সংকেত একই কিন্তু রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটিয়ে দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করে দেবে। তাহলে এটা ছিল সাবস্ট্রেট, এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে দেবে। দেখো ছবিটা আঁকি, ফ্রুক্টোজের ছবি আঁকলেই বোঝা যাবে, এক নম্বর কার্বনে কি থাকে সি এইচ টু ওইচ, এটা দু নম্বর কার্বনে কি আছে ও এইচ, আচ্ছা এখানে কি রয়েছে ও এইচ 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 ও এইচ, এখানে কি থাকবে এইচ ও এইচ, এখানে কি থাকলে এইচ সি এইচ টু ওইচ, এটা ছয় নম্বর কার্বন মানে ফসফেট যুক্ত রয়েছে, এটাকে কি বলছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট। তাহলে যে সমস্ত উৎসেচক একটা সাবস্ট্রেটের সজ্জার পরিবর্তন ঘটিয়ে নতুন যৌগ তৈরি করে বা নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়, আইসোমারেজ। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, যদি ভিডিওটি বুঝতে পারো ভালো সহজভাবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। পরের ভিডিওতে আমরা জানব উৎসেচকের কার্যপদ্ধতি, অর্থাৎ তালাচাবি মডেল এবং ইনডিউসড ফিট মডেল সম্পর্কে আমরা জানব। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।